মাজুলীর জেংরাইমুখর এঠাদৈ ক্রিম নিবলৈ পুয়াই গাখীর বহলত অজস্র জনের ভিড়। হেপাহর ভোগালী বিহু পরিপূর্ণ করে তুলবলৈ পুয়াই অগণন লোকর ভিড় জেংরাইমুখর এঠাদৈর বাবে বিখ্যাত গাখীরর মহলত। প্রত্যেক বছরে এনেকা বিহুত আমার ইয়াত সমাবত হয় এই গাখীর মানে বিভিন্ন জায়গার। ইতিমধ্যে বহু দূর দূরণির মানুষ তিনিচুকীয়া ডিব্রুগড় ফল মানুষ আহি দই ক্রিম লৈ গৈছে। আমার ইয়াত কি আমার ককাদেতার যে মানে গাখীর মানে একটা মানদণ্ড আছিল, বিশেষ করে মাজুলীর আমার গাখীর একটা নাম আছিল, সেই সুনাম রাখবর কারণে আমি অশেষ চেষ্টা করেছো আর যতদূর পড়ো আমি সেই চেষ্টা রাখি বলে হেই করেছো। এই এই ভোগালী বিহুক কিমান উৎপাদন করা হয়েছে দই বা ক্রিম? কিমান ক্রিম? যথেষ্ট পরিমাণে ক্রিম আছে এটিও। ক্রিমর দাম আমার 700 টাকা আর দই দাম 110 টাকা। মাজুলীর সরসাপরের পুয়াই গোয়ালে অনা শ লিটার মহর খাঁটি গাখীরের বিখ্যাত রমেশ ঘোষর গাখীরের বহলত প্রস্তুত করা হয় দই ক্রিম। আর যিয়ে এই দই ক্রিমর এবার সোয়াদ পায় আনলৈ মন না যায়, সে জেংরাইমুখর এঠাদৈর বিরাট কদম। দই বলে কলে মাজুলীর গাখীর বলে কলে আছে সুকীয়া নাম আছে। আর যদি মাজুলীর রমেশ ঘোষ নাগরিয়ার যে দুগ্ধ প্রতিষ্ঠান উৎপাদন করা দই আর ক্রিম নিবর কারণে ব্যক্তি আহি ইয়াত উপস্থিত হয়েছে, মানে জানি চেষ্টা করি আপনার কোন ঠাইরপরা আহিছে? আমি আহিছো লক্ষিমপুরেরপরা। আমি জেংরাইমুখর দই আর ক্রিম ভাল বলে কোয়া শুনেছো, সেই কারণে এবার ভাবিছো ভোগালী বিহুত আমি জেংরাইমুখর দই আর ক্রিম আমি ব্যবহার করো সেইবুলি আজি আমি ইয়ালে দই আর ক্রিম নিম বলে আহিলো। ইয়ালে কেবল মাজুলীতে নহয়, জেংরাইমুখর পৰা পুয়াই লক্ষিমপুর, যোরহাট, ধেমাজি, শিবসাগর লৈও পঠিওয়া হয় দই ক্রিম। মাজুলীর ভাস্কর জ্যোতি কটকের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।